তুষার জৈন, নামটা হয়তো এখনো অনেকের কাছে অজানা। তিনি একসময় ফুটপাতে রাস্তার ধারে দাঁড়িয়ে ব্যাগ বিক্রি করতেন। তার কোম্পানি এখন ভারতের চতুর্থ বৃহত্তম ব্যাগ প্যাকিং এবং লাগেজ বিক্রয় কোম্পানি। আর তুষার জৈন এখন 250 কোটি টাকার এক কোম্পানির মালিক। শুনতে রূপকথার মতো লাগলেও এই গল্প কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি। তিনি এমন এক পরিস্থিতি থেকে শুরু করেছেন তা জানলে অবাক হবে বন্ধুরা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভাগ্যের চাকা তার এমনি এমনি বদলায়নি, ভাগ্যের চাকা বদলানোর জন্য তিনি অনেক কঠিন পরিশ্রম করেছেন, অনেক ঘাম ঝরিয়েছেন, অনেক কঠিন রাত পার করেছেন, অনেক সাহস নিয়ে ধৈর্য ধরে লড়াই চালিয়েছেন, তারপর সাফল্য এসে ধরা দিয়েছে। শুনবো তার সাফল্য লাভের গল্প। তুষার জৈন মূলত ঝাড়খণ্ডের বাসিন্দা, বাবার নাম মূলচাঁদ জৈন। ব্যবসার জন্য তারা মুম্বাইয়ে চলে আসেন, শুরু করেন ব্যবসা, কিন্তু হঠাৎ করে তাদের জীবন অন্ধকার হয়ে গেল। 1992 সালে স্টক ব্রোকার হর্ষদ মেহতা কেলেঙ্কারিতে অনেক মানুষের টাকা নষ্ট হয়ে গিয়েছিল। তাদেরই একজন ছিলেন এই তুষারের বাবা। তাদের সমস্ত টাকা ডুবে যাওয়ার কারণে তারা দারিদ্রতার শিকার হন। আর্থিক অনটনের কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে ব্যাগ বিক্রি শুরু করেন তার বাবা। তুষার তখন খুব ছোট, পড়াশোনার পাশাপাশি ব্যবসার কাজে বাবাকে সাহায্য করতে লাগলেন। তারপর আস্তে আস্তে তুষার নিজে ব্যবসার হাল ধরলেন। তিনিও ফুটপাতে রাস্তার ধারে দাঁড়িয়ে ব্যবসাটা শুরু করলেন। আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করলো তাদের ব্যবসা। 1999 সালে 300 জন রিটেলারের সাথে শুরু করেন এই ব্যবসা। 2006 সালে মুম্বাইয়ে প্রথম তিনি স্থাপন করেন প্রায়োরিটি নামক একটি নতুন ব্র্যান্ড, যা মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হতে শুরু করলো। মানুষের পছন্দ হলো তার ব্যাগ। ব্যাস, তার ভাগ্যের চাকা তখন থেকে ঘুরে গেল। তুষার জৈন দৃঢ়তা ও সংকল্পের সাথে তার অবস্থা উন্নত করতে শুরু করলেন। এরপর 2012 সালে হাই স্পিরিট কমার্শিয়াল ভেঞ্চারাস প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। এই কোম্পানি থেকেই তুষারের সাফল্য লাভের যাত্রা শুরু। তারপর শুরু হলো আরও পরিশ্রম। প্রতিদিন তৈরি হতো হাজার হাজার ব্যাগ, আর সেই ব্যাগ মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল, মানুষের পছন্দ হলো। তখন এই কোম্পানি প্রতিদিন 30 থেকে 35 হাজার ব্যাগ তৈরি করতে শুরু করে। তিনি এখন বিহারের পাটনায় একটি নতুন প্ল্যান্ট স্থাপন করছেন, যেখানে বছরে 25 থেকে 30 লক্ষ ব্যাগ তৈরি করা হবে। সেখানে আরও অনেক মানুষের উপকার হবে, অনেক মানুষ কাজ পাবে। একদিন তুষারের কোম্পানির বার্ষিক টার্নওভার দাঁড়াবে 1000 কোটি টাকা। এটাই তার স্বপ্ন। আরও শোনা গেছে সম্প্রতি ট্রব্যাগ নামে একটি নতুন ব্র্যান্ডও চালু করছেন তিনি। তুষার এমন একজন ব্যক্তি যিনি জীবন শুরু করেছিলেন রাস্তার ধারে ব্যাগ বিক্রি করতে করতে, কিন্তু এখন তিনি এত বড় এক কোম্পানির মালিক যার বার্ষিক টার্নওভার 250 কোটি টাকার ওপরে। তুষার শুধু একটি কোম্পানি প্রতিষ্ঠা করেননি, তিনি হাজার হাজার চাকরিও তৈরি করেছেন। তিনি অনেক উদ্যোক্তাকেও পরামর্শ দিয়েছেন যারা এখন 50 কোটি টাকা আয় করছেন। তুষার ইওর স্টোরি এর সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা আগামী 4-5 বছরের মধ্যে 1000 কোটি টাকার টার্নওভার সহ একটি কোম্পানি করতে চাই। অন্যদিকে আমরা বিহারের পাটনায় একটি ফ্ল্যাগশিপ প্ল্যান্ট তৈরি করছি, যেখানে আমরা বছরে 25 লাখ ব্যাগ তৈরি করব। তুষার জৈনের অনুপ্রেরণামূলক গল্পটি এখন হাজার হাজার মানুষের কাছে শুধু অনুপ্রেরণা। এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও।